কয়েক দফা মুক্তি পিছিয়ে আগামী 22 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইবার থ্রিলার নিয়ে নির্মিত দেশের প্রথম সিনেমা অন্তর্জাল। এতে রোবোটিক্স ইঞ্জিনিয়ার প্রিয়ম চরিত্রে অভিনয় করছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুনেরা বিদ্যা কামাল। তার বিপরীতে দেখা যাবে সিয়াম আহমেদকে। 8 সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও এখন তা 2 সপ্তাহ পিছিয়ে গেল। এতখানিকটা খারাপ লাগছে অভিনেত্রীর। তার ভাষ্য, ছবি মুক্তির বিষয় তো আর শিল্পীর হাতে থাকে না। একজন শিল্পী হিসেবে আমার চাওয়া ছবিটি যেন একদম সম্পূর্ণ হয়ে সঠিকভাবে ভালো সিনেমা হলে মুক্তি পায়। সিনেমাটি প্রসঙ্গে সুনেরা আরও বলেন, একটি ছবির সঙ্গে অনেকের অনেক পরিশ্রমই জড়িত থাকে। দর্শকরা দেখলেই তাদের পরিশ্রম সার্থক হয়। তার মানে কি বলতে চাচ্ছে, ছবিটির কাজ অসম্পূর্ণ ছিল? সুনেরা বলেন, অসম্পূর্ণ আগে ছিল, এখন না। এখন মুক্তির পেছানোর কারণ তো প্রযোজক পরিচালক জানিয়েছেন সবাইকে। যেহেতু জওয়ান মুক্তি পাচ্ছে দেশে, দেশের সব ভালো সিনেমা হলে সেটাকে বুকিং দিচ্ছে। এই সময় আমাদের সিনেমা মুক্তি দিলে সেটা খুব ভালো বা বেশি ভালো হল পাবে না। সিনেমার প্রসঙ্গে সুনেরা আরও বলেন, অন্তর্জাল সিনেমার আউটপুট খুব ভালো হয়েছে। দর্শক যদি ঠিকঠাক শো না পায়, তাহলে এখন এই সিনেমা মুক্তি দিয়ে তো কোনো লাভ নেই। দর্শক একটা ভালো সিনেমা থেকে বঞ্চিত হবে, সে দিক থেকে এটা পেছানোর বেশি যুক্তিযোগ্য বলে আমি মনে করি।